বগালেক থেকে আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। ওখানে নেমে যেতে হবে আমাদেরকে। আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি, আর বৃষ্টি নামলে পথে নামা হয়ে যাবে অসম্ভব এক কাজের মতো। মেঘের শব্দ শোনা যাচ্ছে, যদিও গতকালকে যখন আমরা কেওক্রাডং যাচ্ছিলাম তখন ছিল মেঘমুক্ত, মাঝ কাটা মুক্ত আকাশ, কিন্তু তারপরের দিন ভোরবেলা বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে কেওক্রাডং এর চূড়ায়। সেই বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া সব মিলিয়ে পরিবেশ ছিল অসাধারণ। সেখান থেকে আমরা গতকাল গিয়েছিলাম যদি পাই ঝর্ণায়, যদিও আমার ধারণা ঝর্ণার নাম যদি পাই। গতকাল জাদিপাই যাওয়ার পর আমাদের কাছে এই রাস্তা কোনো কিছু মনেই হচ্ছে না। বেশ সুন্দর একটা পরিবেশ, রোদ নেই। সামনে দেখা যাচ্ছে জাজ্জাকির স্যার, শাহ আলম স্যার, আমি তুমি ভাই। পা স্লিপ কেটে গেল। ইয়েস স্যার, স্থানীয় লোককে দেখা যাচ্ছে। ওখান থেকে নেমে আসলাম আমরা একটু আগে। রাজ্জাকি স্যার, গত সেদিন তো আপনি আপনার অনুভূতি দেননি, আজকে দিবেন নাকি? কে গার্ডন জয় করার পর তো অনুভূতি দেন নাই, কোথায় পরে? আমি চ্যানেল নাই থেকে আসছি। স্যার আসতে, ভিডিও হচ্ছে, সাউন্ড আসে। তোমার একটা বুঝছো, শোনো, আজ পরিশিষ্ট কথা, তুমি একটা এই যে এদিকে তাকাও, তোমার একটা কারেকশন আনা উচিত ছিল, কারণ আমি কেওক্রাডংয়ে প্রথম উঠেছি, তারপর সেকেন্ড মিথুন, দেন থার্ড জিল্লুর রহমান স্যার। হ্যাঁ, একটা কারেকশন, সেটা হচ্ছে কেওক্রাডংয়ে প্রথম উঠেছে হচ্ছে রাজ্জাকি স্যার, সেকেন্ড উঠেছে হচ্ছে মিথুন ভাই, এবং তৃতীয়বার এসছে হচ্ছে জিল্লুর রহমান স্যার। দ্যাট ইজ আ কারেকশন টু বি মেড অ্যান্ড দ্য পয়েন্ট টু বি নোটেড। ওটা আগের বারের দিন বাদ, এবারের দিনের কথা হচ্ছে। এই বৃষ্টি নামছে কিন্তু সালাম স্যার, বৃষ্টি কিন্তু পড়ছে, বৃষ্টি কিন্তু পড়তেছে। আর বৃষ্টি নামবে ভাই, জলদি আসেন।